প্রতি বছরই প্রযুক্তি খাতে যোগ হয় নতুন নতুন উদ্ভাবন। বছরের শুরুতে তাই প্রযুক্তি প্রেমীরা অপেক্ষায় থাকেন কি চমক থাকবে তা জানার জন্য। গতানুগতিক প্রযুক্তির ধারাবাহিকতায় কি চলমান থাকবে নাকি নতুন কিছু যোগ হবে 2022 সালে? উত্তর থাকছে ডেস্ক রিপোর্টে। প্রায় দুই বছর ধরে করোনার প্রকোপে ভুগছে গোটা বিশ্ব। বৈশ্বিক মহামারী যখন মানুষে মানুষে সরাসরি যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি করেছে, সে সময় প্রযুক্তি হয়ে উঠেছে মানুষের পরম বন্ধু। এর মধ্যে শুরু হয়েছে আরেকটি নতুন বছর, তবে এখনো মহামারী শেষ হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই চলতি বছরও প্রযুক্তি নির্ভরতা থাকবে মানুষের জীবনযাত্রার একটা বড় অংশ জুড়ে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এবছর গতি পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নতুন সংযোজন জেনারেটিভ এআই, যা মূলত বিদ্যমান টেক্সট, অডিও ফাইল বা ছবি ব্যবহার করে নতুন কন্টেন্ট তৈরি করার প্রযুক্তি। 2022 সালে জেনারেটিভ এআই এর মাধ্যমে বৈশ্বিক ডাটার 10% তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে প্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার, বর্তমানে যার পরিমাণ 1%-এরও কম। কৃত্রিম বুদ্ধিমত্তা বিস্তারের পাশাপাশি মূলধারায় চলে আসবে ডিজিটাল কারেন্সি। জনপ্রিয়তা বাড়বে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল কারেন্সি আর ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির। 2022 সালে নতুন নতুন দেশ যুক্ত হবে ডিজিটাল কারেন্সির দৌড়ে, এমনটাই বলছে মুডিস ইনভেস্টর সার্ভিসেসের এক প্রতিবেদন। ভার্চুয়াল জগতে একে অন্যকে দেখার সুযোগ করে দিতে মেটাভার্স নিয়ে কাজ করছে ফেসবুক। মেটাভার্সের দুনিয়ায় প্রবেশের চাবিকাঠি অ্যাকিউলাস হেডসেট। 2021 সালের শেষের দিকে যা ছিল অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিক্রি হওয়া অন্যতম সেবা, এরই মধ্যে হরাইজনস অ্যাপের মাধ্যমে নিজেদের অ্যাভাটার তৈরি করে মেটাভার্সের নতুন দুনিয়া ঘুরে দেখতে পারছেন যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা, যা আরও বিস্তৃতি লাভ করবে চলতি বছর। এবছর আরও গতিশীল হবে উন্নত প্রযুক্তির কোয়ান্টাম কম্পিউটার তৈরির প্রক্রিয়া। এটি এমন এক প্রযুক্তি যা কোয়ান্টাম মেকানিক্সের সূত্র মেনে জটিল সব সমস্যার সমাধান করে ফেলতে পারে, যা সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে প্রায় অসম্ভব। ইতোমধ্যে কোয়ান্টাম কম্পিউটিং খাতে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নেমেছে প্রযুক্তি জায়ান্ট IBM, আলিবাবা, গুগল আর মাইক্রোসফট। শুধু ভার্চুয়াল জগতেই নয়, প্রযুক্তির ব্যবহার বাড়বে দৈনন্দিন জীবনযাত্রাতেও। বাড়বে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। এবছর বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের সংকট কমবে বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা। ইতোমধ্যে সুপারচার্জার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। অন্যান্য প্রতিষ্ঠানও চার্জিং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে, ফলে এবছর মূলধারায় চলে আসবে বৈদ্যুতিক গাড়ি। 2021 সালে মহাকাশ ভ্রমণ বেশ জনপ্রিয়তা পেয়েছে, চলতি বছর যা আরও বিস্তৃতি লাভ করবে। বছর জুড়েই বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটকবাহী যান পাঠাবে মহাকাশে। এর পাশাপাশি চলতি বছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে 1,00,000 কেজি ওজন বহনের সক্ষম স্পেস যান স্টারশিপ মহাশূন্যে পাঠাবে SpaceX, যা সফল হলে মহাকাশে বড় জিনিস পাঠানোর খরচ কমে আসবে। স্টারশিপের সবচেয়ে বড় সুবিধা এটি পুনরায় ব্যবহারযোগ্য, যার মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা আছে NASA ও SpaceX-এর। তবে প্রযুক্তি উন্নয়নে 2022 সালে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে চলমান চিপ সংকট, যার প্রভাবে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রযুক্তি পণ্যের দাম বাড়ার আশঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।